নমস্কার, আজকে কথা বলবো সেই আর্চিকর কাণ্ড নিয়ে, যে কাণ্ড নিয়ে আমি তো আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তো চলো আজকে যে কথাটা বলবো সেটা কিন্তু অনেকেই অনেক কথা বলেছে এই আর্চিকর ব্যাপারটা নিয়ে, সেটা নিয়ে পুরো ডিটেলে আলোচনা করব। আর হ্যাঁ, কীভাবে মারা হয়েছিল সেই ডক্টরকে, যার নামটা আমি এখন মেনশান করছি না, কারণ নামটা মেনশান করাটা উচিত না। তো চলো, তো দেখো তোমরা কিন্তু ছোটোবেলায় দাদু ঠাকুমা বা দিদা দাদুর কাছ থেকে ছোটোবেলায় আমরা অনেক কিন্তু গল্প শুনেছি, নানা রকম গল্প শুনেছি, ভৌতিক বা নানা রকম রাখাল ছেলের গল্প। তার সঙ্গে কিন্তু একটা আমাদের সবচেয়ে ছোটোবেলায় সবচেয়ে ভয়ানক গল্প ছিল নরপিশাচের গল্প। এটা কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে আমরা ভয় পেতাম, এবং সেই নরপিশাচ কীরকম দেখতে সেটাকে আইডেন্টিফাই করতে করতে আমাদের রাতের ঘুম উড়িয়ে যেত। এবং ছোটোবেলা তখন ছোটোবেলায় সকলে ভয় হতো, আস্তে আস্তে বড় হয়েছি তারপর নিজে থেকে বুঝতে শিখেছি যে না, নরপিশাচ আসলে কিছুই না। আর তখন আমরা শুনতাম গল্প, আর আমরা যখন বড় হয়েছি তখন সেই আস্তে আস্তে গল্পটাকে সত্যিতে যখন রূপান্তরিত হতে শিখলাম, তখন তখন ভাবতাম যে কি নাই কি আমরা একটা সামান্য গল্পকে নিয়ে, যেটা বাস্তবে নেই সেই জিনিসটাকে নিয়ে আমরা ভয় পেতাম, আসলে কি সেটা সত্যি? তো দেখো, নরপিশাচ কাকে বলে একবার গিয়ে দেখে নেওয়া যাক, আসলে কি নরপিশাচ আছে কি নেই, বাস্তবেও কিন্তু নরপিশাচ আছে, দেখে নাও। একবার ভেবে দেখো, একটা সুস্থ স্বাভাবিক মানুষকে কিভাবে টর্চার করে মারা হয়েছে, একবার কল্পনাও করে দেখো একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে কেন এতটা যন্ত্রণা নিয়ে তাকে মারা হলো, কি ছিল এর ভেতরের ঘটনা, আসলে কি জেনে গিয়েছিল অভয়া যে এই ধরে কি হচ্ছে আর্চিকর কলেজের মধ্যে, যার কারণে এতটা আগে নৃশংস মৃত্যু দিল ঠিকই বলে নরপিশাচ। আমরা তখন ভাবতাম ছোট ছিলাম যে নরপিশাচ আসলে সত্যিই নেই, কিন্তু আসলে সত্যিই যে নরপিশাচ আছে সেটা আজকে প্রমাণ হয়ে গেল। একটা নার্সিংহোমের ভেতরে একটা ডক্টরের এইভাবে মৃত্যু ঘটল, তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে আমরা শুনে নেওয়া যাক। একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলার পরও আমাদের যে পুলিশ মন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তিনি কি বলছে, মেয়েটা তো আর ফিরে আসবে না, ওর নামে যদি কেউ কিছু করতে চাও তাহলে করতে পারো, আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি। একটা ডক্টরের জীবনের মূল্য 10 লক্ষ টাকা, এটা একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে বলে তুমি একটা বলে ফেললে, মাননীয়া এটা যদি আপনার ফ্যামিলির কারোর সাথে হতো তাহলেও কি স্যার মূল্যই 10 লক্ষ টাকা দিয়ে ঋণ মুক্ত করতে? একবার কল্পনা করে দেখো, এইরকম যদি ডক্টর আমাদের বেঁচে থাকতো, এরকম কত লক্ষ লক্ষ মানুষ, কত 10 লক্ষ মানুষের জীবন ফিরিয়ে দিত, একবারও সেটা কল্পনা করে দেখেছেন? আর এই জিনিসগুলোকে নিয়ে কিছু কিছু সিনেমাটি কিছু কিছু বলছি, কারণ সকলে নয়, কারণ সকলে এদের মতো জানোয়ার নয়। তো দেখো, কিছু কিছু সিনেমাটিস্ট এমন অ্যাক্টিং করছে যেটাকে দেখে মনে হচ্ছে যেন পুরো সিনেমা চলছে। প্রথমে দেখায় রচনা ব্যানার্জি, মনে হচ্ছে যে বাড়িতে ঠিক করে পৌঁছাতে পারবো তো। একজন সংসদ, সে কিভাবে নাটক করছে, ওর কান্নাটা মানে একটু আধটু পোস্ট করে দিলেই আমাদের হয়ে গেল বিচার চাওয়া, হয়ে গেল এত বড় একটা অপরাধের বিচার, চোখে দুফোঁটা জল ফেলিয়ে হয়ে গেল আমরা ঠিকভাবে বাড়ি পৌঁছতে পারবো তো? সবার কাছে ভাই একটাই কোশ্চেন, একটা টাউন এলাকায় একটা হসপিটালের মেয়ের মধ্যে যদি একটা ডক্টর সেফ না, সেটা গ্রাম বাংলার মেয়েরা কিভাবে সেফ হতে পারে? এই যে আর একজন এলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত।
এই সাঁকটা যে এডিট করা নয়, এটা যে কোনো বাচ্চাকে ভিডিওটা দেখালে ওই সেও বলে দেবে সাঁক বাজাতে পারো না, এটা কমন ব্যাপার, ঠিক আছে? তা বলে এইভাবে একটা মানে এটাকে জাস্ট অপমান ছাড়া কী বলতে পারে? সারা রাজ্যের মানুষ, শুধুমাত্র আমাদের রাজ্য না, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, আমাদের পাশের রাজ্য বাংলাদেশেও এ নিয়ে জাস্টিস চাওয়া নিয়ে, বিচার চাওয়া নিয়ে তারা মিছিল বাড়াচ্ছে। আর তোমরা দুটো ফেসবুকে পোস্ট করে দিয়ে ভাবছো কিনাই কি মহৎ কাজ করে ফেলেছি। সাঁক বাজাতে পারো না, ঠিক আছে, তা বলে এইভাবে এডিট করে এই জিনিসটাকে না করাটাই আমার উচিতে ভালো ছিল। কারণ এই জিনিসটা যে এডিট করা নয় সেটা সবাই জেনে গেছে। যখন তুমি ট্রোলের শিকার হলে তখন পুরো ভিডিওটাই ডিলিট করে দিলে। প্রশাসন কম বলে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি বাতিল করে দিল, যে সিকিউরিটি দিতে পারবে না। সেই জন্য এক ইডেন গার্ডেনের মাঠে আমাদের আবেগ ফুটবল ম্যাচ, যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান গোটি বাঙাল খেলবে একটা মাঠে, সেখানে তোমরা সিকিউরিটি ইস্যু বলে ম্যাচটাকেই বাদ দিয়ে দিলে। আর সেই ম্যাচ সেইখানে যে স্লোগানটা ওঠার কথা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, সুবিচার চাওয়ার জন্য, সেই স্লোগানটা যাতে তুমি বন্ধ করতে পারো সেই কারণে তুমি ডার্বিটা বন্ধ করলে। কিন্তু তারপরেও যে পাশে যে ইস্ট বেঙ্গলের এবং মোহনবাগানের সমর্থনে মিছিল বেরিয়েছিল, সেইখানে যা লোক হয়েছিল এবং সেইখানে এত পুলিশ প্রশাসন ছিল, সেই পুলিশ প্রশাসন দেখে আমরা তো জাস্ট হতবাক হয়ে গেছি। কারণ ওই যে এখানে যা পুলিশ মোতায়েন করা ছিল, ওই 3 ভাগের যদি 1% যদি পুলিশ আমাদের ওই ডার্বিতে থাকতো না, তাহলে আরামসে ম্যাচ হয়ে যেত। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলতে হয়, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগানের কয়েকটা শ্লোক আমার মনে লেগে গেছে। দেখেন একটা স্লোগান, জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই ছুটি। সত্যি হাওয়াই ছুটির সময় এবার ঘনিয়ে এসেছে। চেষ্টা করেছিল সেই সব পুলিশ বাহিনীদের উদ্দেশ্যও কিন্তু একটা বিশেষ স্লোগান, পুলিশ তুমি চিন্তা ধরো তোমার বাড়ির নিয়েও কিন্তু হচ্ছে বড়। তুমি মন্ত্রীদের কথা শুনে থাকো না কেন, কারণ তোমাদের উপর গোষ্ঠীর কথা শুনে থাকতে হয়, কিন্তু তাও মানবতার কাছে কিন্তু তোমরা হেরে যাবে। কারণ মানবতাটাই রাজ্যের আসল, মানবতাটাই হচ্ছে মানুষের মেন, তাই মানবতাটাকে বাঁচিয়ে রাখুন। একই স্বরে গোলামেলা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এর সুবিচার চাই। যেখানে বাইরের রাজ্য আমাদেরকে সাপোর্ট করছে, সেখানে ঘরের আমাদের রাজ্যের লোক হয়ে তোমরা কীভাবে ঘরে ঢুকে বসে থাকো? কোন জায়গায় এটা নিয়ে তোলপাড় হয়নি? নানা জায়গায় এটা নিয়ে আমাদের তোলপাড় হওয়া শুরু হয়ে গেছে। সবাই এর সুবিচার চায়। সুপ্রিম কোর্টেরও কিন্তু রায় চলে এসেছে যে এতদিন আমাদের কোনো মিছিল করতে দিচ্ছ না বা কোনো র্যালি করতে দিচ্ছিল না, এর সুবিচার চাওয়ার জন্য, উই ওয়ান্ট জাস্টিস বা এর সুবিচার চাওয়ার জন্য, সেইখানে কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের সহায়তা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট আমাদের রায় দিয়েছে যে আমরা কিন্তু শান্তিপূর্বক মিছিল করতেই পারি, সেখানে পুলিশ কোনো রকম কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। তাই অবশ্যই আমরা গলা স্বর উঁচিয়ে বলবো, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আর্জি করের সুবিচার চাই। দেখো, মেনলি আমরা যখন দেখি ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হয়, তো তখন কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের সঙ্গে কিন্তু বেশ যুদ্ধ লাগে, মানে ফ্যানেরা যাতে না ঝামেলা হয় সেই জন্য কিন্তু পুলিশ চলে আসে গ্যালারিতে স্টেডিয়ামে। তো মেনলি এগুলো ডার্বিতেই চলে, বেশ ব্যাপার ভালো, বেশ জমে চলে। কিন্তু এখন এই যে আর্চিকর নিয়ে যে কেসটা হলো, সেখানে কিন্তু পুরো আলাদাই রং পাল্টে দিল। ইস্ট বেঙ্গল মোহনবাগান ভার্সেস কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মানে যে ব্যাপারটা পুরো ওয়ার্ল্ডকে রেকর্ড করে দিয়েছে যে ভাই এত পাবলিক কোথা থেকে এসেছে। এবং একটা কিন্তু যে আর্চি করে যে কেসটা হয়েছে সেই সুবিধা চাওয়ার জন্য, তো দেখো একটা মোহনবাগান ফ্যান কিন্তু একটা ইস্ট বেঙ্গল ফ্যানকে মানে কাঁধে তুলে নিয়ে তারা কিন্তু এই যে সুবিচার চাওয়ার জন্য তারা লড়াই করছে, উই ওয়ান্ট জাস্টিস।
কথা বলতেই হয় যে আমাদের মোহনবাগানের ক্যাপ্টেন সুভাষিস বোস, সেও কিন্তু উইবান জাস্টিস বা সুবিচার চাওয়ার জন্য কিন্তু অবশ্যই মাঠে নেমেছিল রাস্তাতে। তো দেখে খুব ভালো লাগছে যে সবাই কিন্তু কম বেশি সবাই কিন্তু আমাদের এই প্রতিবাদ করছে, এবং আমাদের এই প্রতিবাদটা চালিয়ে রাখার জন্য আমি তোমাদের অনুরোধ করছি। কারণ এই প্রতিবাদ যদি থেমে যায় তাহলে কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার হয়ে যাবে, কারণ প্রতিবাদ থেমে যাওয়া মানে ইনভেস্টিগেশন থেমে যাওয়া, সব কিছু কিন্তু আমাদের হাতেই রয়েছে। একটা অনেক জায়গাতে খবর দেখলাম, সেটা কিন্তু ভুল নাকি সত্যি এটা কিন্তু আমি যাচাই করে দেখিনি। তো 26 তারিখ কিন্তু আমাদের সিএম আছে, মানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ও নামটা মেনশান করলাম কারণ মুখ্যমন্ত্রী নাম তো মেনশান করাই যেতে পারে, কারণ আমাদের এটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তো নেমন্নাথকে তাকে কিন্তু পদত্যাগ করার জন্য বলেছে যে 26 তারিখ কিন্তু পদত্যাগ করতে হবে, নাহলে 27 তারিখ কিন্তু নবান্ন ঘেরাও হবে। তো নানা রকম দুর্নীতিতে আমাদের রাজ্যটা কিন্তু প্রথম দিক থেকে এক নম্বরে চলে এসেছে, তাই বলছে অবশ্যই কিন্তু আমাদের এই দেশটাকে আবার নতুনভাবে জাগাতে হলে সমস্ত পাবলিককে বা সমস্ত জনগণকে একসঙ্গে গর্জে উঠতে হবে। তো অবশ্যই 27 তারিখ একসঙ্গে আমরা জয়েন হব নবান্নর সামনে, এটা কিন্তু অবশ্যই ডাক দিয়েছে ছাত্রদল। কোনো পার্টিগত ব্যাপারে আমি কোনো ভিডিও করছি না, তাই অবশ্যই কোনো পার্টিগত যদি হয়ে থাকে এই ভিডিওটা তাদের জন্য নয়, আমাকে স্কিপ করে যেতে পারে, এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই। আজকে একটাই কথা বলবো, এই প্রতিবাদ চলছে এবং চলবে, তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। ইস্ট বেঙ্গল মোহনবাগান, মোহনবাগান ইস্ট বেঙ্গল একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। হিন্দু মুসলিম একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। সমস্ত প্রশাসন সমস্ত ভারতবাসীর একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদ চলছে, চলবে, যতদিন না এর সুবিচার পাওয়া যায়। বললাম কারণ এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত আলফাল কথা বলে, কথার কোনো মানেই হয় না। তো কেন বললাম সেটা অবশ্যই তোমরা দেখে নাও, আমার আর বলার মতো কিছুই নেই। কন হে লোক কহাঁ সে আতে হ্যায়?